شهر رمضان الذي رمضان মাস এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে সূরা বাকারা আয়াত 185 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান উপস্থিত হলে জান্নাতের দ্বারসমূহ উন্মুক্ত করা হয় দোজখের দ্বারসমূহ রুদ্ধ করে দেওয়া হয় আর সকল শয়তানকে করা হয় শৃঙ্খলিত সহিহ বুখারী 1899 3277 মুসলিম 2547